না আমরা একজন বিজ্ঞান অনেক কিছু বলেছে, এটা হচ্ছে বিশ্বাস জ্ঞান, কিন্তু সাধারণ জ্ঞান আমি যেটা বলছি জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান যে আমরা দূর থেকে দেখে বুঝবো যে সে নিরামিষ আছে না আমিষ আছে, সে মানুষ সে পুরুষ না সে স্ত্রী না সে নপুংসক না সে বিধবা না সে কন্যা, এসব দূর থেকে আমরা দেখে বুঝি, প্র্যাকটিক্যালি তাকে অনুভব করে বুঝবো। আমি কি একজনকে যে তার মাথা উন না খুলে তার সিঁদুর আছে কিনা ভালো করে দেখে তাকে বুঝবো সেই না, দূর থেকে দেখে বুঝি সেই লক্ষণগুলো বলা। এই পাঁচটি লক্ষণ দ্বারা প্রমাণিত হলো দূর থেকে দেখে বোঝা যায় যে মানুষ হচ্ছে নিরামিষাসী। তারপরেও মানে মানুষ আমিষ খায় কি বললে এটা মতান্তর আছে। কেমন মতান্তর? না বিজ্ঞান বহু উন্নত হয়েছে বলে আমরা মাদুর থেকে মোটিভেট করেছি রূপান্তরিত করেছি মাদুর, তাহলে মাদুর যদি ফল খেয়ে বেঁচে থাকে মানুষকে নামিষ খায় রূপান্তরিত বলে না, বান্দর সঙ্গে কখনো রূপান্তরিত আমরা হই, এটা ভুল ভাল কল্পনা বাক্য হতে পারে এই প্রকার প্রমাণিত না। যদি সেরকম হতো বহু বহু যুগ থেকে হনুমান আদি কত বানর ছিল তাও তো মানুষ হই, ধীরে ধীরে কই একটা মানুষ আমাদের তো না, বহু বহু সেই 200 বছর আগে থেকে নন্দন কানন বা কত কত চিড়িয়াখানা আছে সেখানে কত কত বান্দর রাখা আছে, ওই একটা উপরে রূপান্তরিত হচ্ছে না, একটু হাত একটু পা যদি বা পরিবর্তন হতো মানুষের না, ওটা একটা প্রজাতি বান্দর আর মানুষকে এখানে তুলনা করা যায়। যেমন বান্দরের লক্ষণ হিসাবে দেখা গেলে বান্দর আমিষ আছে, বান্দর তার নখ হচ্ছে ছুঁচালো দাঁত ছুঁচালো, কিন্তু তার বিলক্ষণ আছে, তার সন্তানও কিন্তু জন্ম হবার সঙ্গে সঙ্গে চোখ খুলে লাপালাপি করে, সমস্ত আমিষাসী নিরামিষাসী প্রাণীর একদম মিলন বস্তু একটা বান্দর, দেখতে গেলেও আমিষ আসি দেখবেন ওই আপনার ডিসকভারি চ্যানেল আছে না, ডিসকভারি চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে বহু বহু বান্দর আমিষ খায়, কেবল ভারতীয় কিছু বান্দর আছে যেহেতু হনুমান প্রজাতির ছিল সেই জন্য, আর বৃন্দাবনের প্রজাতির কিছু বান্দর আছে আমাদের এই বান্দররা আমিষ খায়, নতুবা বান্দর হচ্ছে আমিষাসী। বান্দর আমিষাসী প্রাণী হওয়া সত্ত্বেও যেমন নিরামিষ খায় লক্ষণ হিসাবে সে কিন্তু আমিষাসী, বুঝে গেল? লক্ষণ দেখলে সে আমিষাসী কিন্তু খায় সে নিরামিষ, নিরামিষ খায় ফল খেয়ে বেঁচে থাকে বান্দর, বান্দর ফল খেয়ে বেঁচে থাকে, ফল পাতা আমার ফুলকপি বাঁধাকপি সব ভেঙে খেয়ে নেয়, বেগুন শশা এগুলো সব ভেঙে খেয়ে নেবে, সে নিরামিষ খেয়ে বেঁচে থাকে। সেই জন্য আমাদের সাধুদেরকে যখনই আমরা বৈরাগ্য দেখাই উপরে বৈরাগ্য ভিতরে লুকানো নোংরামি কাজ করে বলে বৈরাগ্য মর্কট বৈরাগ্য দেখাও, মর্কট বৈরাগ্য কথা শুনে থাকবেন যে বান্দর নিরামিষ খায় অথচ তার প্রকৃতি খারাপ, সে কখনো কাকে চিড়ে মেরে ফেলবে কাকে পিটাবে উৎপাত করবে, সেজন্য সাধুদেরকে এরকম বলা। তো এখন বান্দর যেমন সঙ্গ প্রভাবে বান্দর প্রজাতি আমিষাসী, কিন্তু সে মানুষের সঙ্গ করতে করতে পুরাতন যুগ থেকে ভগবানের সঙ্গ পেয়েছে, হনুমানের তো তো ভগবানের সঙ্গ পেয়ে পেয়ে সে কি করে নিরামিষ খায়। যেমন জাম্ববান ভল্লুক ছিল সে কেবল ওই ভল্লুক প্রজাতিটা আমিষ নিরামিষ দুরকম খায়, যেহেতু জাম্ববানের দোর, জাম্ববানের দোর ভগবান রামচন্দ্রের সঙ্গ করেছে, কিন্তু জাম্ববানের সমস্ত পরিবার তো আর আসেনি সেখানে, তার ভাইরা তো অনেকে ছিল জঙ্গলে, যে পরিবারটা রামচন্দ্রের সঙ্গ করেছে তারা কিন্তু কাউকে মেরে খায় না, তারা কাঁঠাল খাবে অন্যান্য ফল চুরি করে খাবে, তারা নিরামিষ খায়, আবার কিছু কিছু ভল্লুক আছে আমিষ খায়, সেইরকম বান্দরও আমিষ আমিষ আছে প্রাণী, কিন্তু ভগবান রামচন্দ্রের সঙ্গ করার ফলে সে নিরামিষ খায়,
জাম্বওয়ান অর্থাৎ ভল্লুক আর বান্দর এই দুইজন যারা ভারতীয় আছেন কিছু তারা ভগবান রামচন্দ্রের সঙ্গ পেয়ে তারা নিরামিষ খায়। সেই রকম এই প্রকার আমাদের মতন যে মানুষ জঙ্গলের পশুর সঙ্গ পেয়ে আর রাবণ কুম্ভকর্ণ এদের সঙ্গ পেয়ে তাদের সঙ্গ কিছু মানুষ ছিল কিনা, ভগবান রামচন্দ্রের সঙ্গে যেমন মানুষরা ছিল রাবণের সঙ্গে সঙ্গে মানুষ ছিল কিনা, যে মানুষরা রাবণের সঙ্গ করেছে সে নিরামিষাশী হয়েও আমিষ খাওয়া শিখে গেল, রাবণ খাবে আমিষ তার পাশে যে আছে সেখানে সে খাবে মদ এ খাবে জল সে মদ খেতে, আর রাবণের সঙ্গে ত্রেতা যুগ থেকে সত্যযুগে ছিল না সত্যযুগে প্রত্যেকেই নিরামিষ খেত, রাবণের প্রভাবে তার সঙ্গ যারা করেছিল তারা খেয়েছে নিরামিষাশী হয়েও আমিষ খেয়েছে, আর ভগবান রামচন্দ্রের সঙ্গে যারা করেছে তারা নিরামিষ আমিষাশী হয়েও নিরামিষ খেয়েছে, এই জন্য মানুষ আমিষ নতুবা মানুষ ভারতের সংখ্যা দেখতে গেলেও বহু পার্সেন্ট বহু প্রতিশত লোক আমাদের নিরামিষাশী, মারোয়াড়ি এখন আছে তারা সম্পূর্ণ নিরামিষই খায় আমিষ খাবি তারা রাবণের সঙ্গ করে, ক্রমে ক্রমে ধীরে ধীরে রাবণের দল যোগনরা আক্রমণ করেছে ইংরেজরা আক্রমণ করেছে আমাদেরকে সব জাতি ধর্ম নষ্ট করে দিয়েছে জোর জবরদস্তি খাইয়েছে না খাওয়ালে তারা মেরে ফেলবে আমাদের মেয়ে বউদেরকে নিয়ে যাবে বাধ্য হয়ে তাদের ভয়তে আমরা খেয়েছি, এই খাওয়াটা আমাদের অভ্যাস থেকে গেছে পুরো পুরুষ খাচ্ছে আমরা খাচ্ছি নতুবা মানুষ হচ্ছে নিরামিষ। এই প্রকার খাদ্য নিয়ম মায়াদেবীর দ্বারা সৃষ্টি করা হয়, সেই দিন থেকে ব্রহ্মা খুব খুশি হলেন বা কোন চিন্তা, সেই জন্য মানুষের খাদ্য উদ্ভিদ মানুষের নিরামিষ খাদ্য দেওয়ার জন্য ভগবান উদ্ভিদকে সৃষ্টি করলেন মাতৃদিকে সৃষ্টি করলেন আর জলকে সৃষ্টি করলেন, আগে তো ছিল লবণাক্ত জল সুন্দর মিষ্টি জল ভগবান সৃষ্টি করলেন, বুঝা গেল আমাদের খাদ্য হচ্ছে নিরামিষ। যে কথা বলতে চাইছিলাম যে সাধুর গুণ তিতিক্ষয়া করুণয়া সব জীবের প্রতি করুণা, তারপরে সুহৃদ সুহৃদ মানে হৃদ্যতা আপনত্ব ভাব, সবার প্রতি তো করুণা ভাব থাকবে আবার আপনত্ব ভাব থাকবে হৃদ্যতা, সর্বদেহী নাম সমস্ত জীবের মধ্যে ভগবানকে দর্শন করবে ধীরে ধীরে স্টেজ বাড়ছে কিনা, প্রথম হচ্ছে ক্ষোভের কারণ সত্ত্বেও ক্ষোভ হবে না, দ্বিতীয় হচ্ছে করোনা হবে একটু পদোন্নতি হলো, তৃতীয় হচ্ছে সবাইকে আপন করোনা তো করছিল এখন আপনত্ব ভাব এসে গেল, তারপরে সর্বদে জীবের মধ্যে ভগবানকে দর্শন করবে, যখন যে সর্বজীবের মধ্যে ভগবানকে দর্শন করবে তখন সে কাউকে মারবে কি করে মারতে পারবে সবার মধ্যে যদি ভগবানকে দেখে মারবে কার মারবে সর্বদেব আর অজাত শত্রু তার কোনো শত্রু থাকবে না, যখনই সবাই কিছু আপন করে নেবে শত্রু থাকবে কেন, যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাত শত্রু তার কোনো শত্রু ছিল না, বললেন শত্রু মানে দুর্যোধন ছিল না শত্রু, বললেন দুর্যোধন ওনাকে শত্রু মেনেছিল কখনো যুধিষ্ঠির মহারাজ দুর্যোধনকে শত্রু বলে মেনেছেন এবং সেটা তো হলো হলো শত্রু কোথায় আছে আমাদের ছয় শত্রু আছে ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদমাত্র, এই শত্রুকে দমন করা যাবে কখন যখন প্রত্যেক জীবের মধ্যে ভগবানকে দর্শন করবে ভিতরে এই ছয়টা শত্রু নষ্ট হয়ে যাবে, নষ্ট মানে কামনা বসনা তো ভগবান দিয়ে রেখেছেন প্রয়োগ করাটা কোথায় লাগাচ্ছে সেটা দেখতে হবে, যদি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো যদি আমরা খারাপ দিকে লাগিয়ে দিই তাহলে ওইটা শত্রু বলা হয় মিত্র হয়ে যাবে তখনই, কামনা দরকার বিবাহ করতে খুব ইচ্ছা আছে স্ত্রী সঙ্গ করতে খুব ইচ্ছা আছে রেপ করা কি দরকার আছে বিবাহ করে না, বিবাহ যদি করো হরিভজনের জন্য বিবাহ করো যে তুমি ভোজন করছো তোমার স্ত্রী করতে সাহায্য করবে সেজন্য বিবাহ করলো, তোমার সন্তান হলো সেও ছোটবেলা থেকে ভোজন করতে শুরু করবে, তো কামনাটাকে আমরা খারাপ কোথায় লাগালো ভালোই লাগালো,
রইল ক্রোধ। ক্রোধ করা উচিত না, ভালো কথা। ক্রোধ না করলে তোমার ভগবানের সম্পত্তি ভিতরে কুকুর এসে ঢুকে গেল, তুমি ক্রোধ করবা? ভগবানের ভক্তি করছো, পুজো করছো, ঠাকুরের কুকুর ঢুকবে, হ্যাঁ মনে করছো ঠাকুরকে আমি কুকুরকে মারবো না, তাকে পিটি হাতকে ভাঙাবো না, কিন্তু তার উপরে ক্রোধ দেখে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে। একজন মানুষ আপনাকে বিদ্বেষ করছে, পুজো করতে দিচ্ছে না, আপনি একটা ফুল গাছ লাগিয়েছেন চুরি করে নিচ্ছে, ফুল গাছ ছিঁড়ে নিয়ে তার গোহায় ফোসাবে, নেই তো বিছানায় ছিঁড়ে ফেলবে, দিয়ে বিছানায় শুবে, বা কোন মন্ত্রীরা হাঁটবে তার পাদ তুলে দিয়ে দেবে। আমি ফুল গাছটা লাগিয়েছিলাম ভগবানের সেবার জন্য, তা আমি তাহলে ক্রোধ প্রকাশ করবো না? তুমি নিয়ে গিয়ে খারাপ কাজে লাগবে আমি সেটা বলবো না? তার মানে নয় যে আমি ক্রোধ প্রকাশ করবো না, ক্রোধ রাখবো প্রয়োগ করার উপরে নির্ভর করে। কোথায় কোথায় ঘরের মধ্যে খাবার থালা নিয়ে ছেড়ে দিলাম, রান্না ভালো হয়নি, দেশ থেকে দিলাম দু ঝাপ, সেখানে ক্রোধ প্রকাশ করতে বলেনি। ক্রোধ প্রকাশ করো ভগবানের সেবারতে, যিনি বিরোধ আচরণ করবে তার প্রতি ক্রোধ করো। তৃতীয় শত্রু কাম ক্রোধ, দ্বিতীয় শত্রু বিনাশ, তারপরে লোভ। লোভ করা উচিত না সংসারের মধ্যে, এইটা চাই ওইটা চাই ওইটা চাই, একদম লোভ করা উচিত না। কিন্তু বলছে প্রসাদের লোভ যদি না রাখো, ধাম দর্শনের লোভ যদি না রাখো, সাধু দর্শনের লোভ যদি না রাখো, হরিকথা শ্রবণের লোভ যদি না রাখো, তাহলে জীবনটা তো বৃথা হয়ে যাবে। তোমার ভগবানের প্রতি লোভ নাই, ভগবানের প্রসাদের প্রতি তোমার লোভ নাই, হ্যাঁ হলো কথা, নাহলে কথা প্রসাদ আমার মাথায় থাকে, ভগবান আর ভক্তি দেবে? প্রসাদের প্রতি যে আমি দু ঘন্টা লাইন দিয়ে আজকে প্রসাদ নিয়ে যাব, ভগবানের প্রসাদ পাওয়া যাবে না, তাহলে প্রসাদের প্রতি লোভ, লোভটাকে কাজে লাগে। তাহলে প্রসাদের প্রতি লোভ, ভক্তের সঙ্গে প্রতি লোভ, হরিকথার প্রতি লোভ, ভাগবত শ্রবণের জন্য প্রতি লোভ, ভগবানের প্রীতির জন্য লোভ, তাহলে কাম ক্রোধ লোভ। এবারে মোহ, মোহ আমরা কত মোহ আমরা পুরো করি, আমার ছেলের প্রতি খুব মোহ, তার কষ্ট হলে আমার খুব কষ্ট, স্ত্রীর প্রতি খুব মোহ, স্ত্রীর কষ্ট হলে আমার জন্য যন্ত্রণায় ছটফট করছে, এতটাই আমার আসক্তি তাদের প্রতি, ভালো কথা, সেইটা বলা হয়তো সব ভগবানের প্রতি মোহ করেছে কোনদিন? ভগবানের প্রতি অত আসক্তি পূজা না করে থাকতে পারছে না, ভগবানকে না দেখে জীবন দিনটা ভালো যাচ্ছে না, তুলসীতে জল দিলাম না মনটা ভালো লাগছে, সেই মোহটা কি আছে? ভগবানকে খেতে দিলাম না নিজে খেয়ে নিলাম, সেই মোহটা কি আছে? নিজে খাবার তিন টাইম থালা ভরে ভরে খাবো আর ভগবানকে নকল দানা দেখিয়ে দেবো, নিজে থাকবো একদম ছফুট বাই ছফুট সজ্জায় রাখবো, একদম গদ্দি বিছিয়ে সেখানে শুভ আর ভগবান থাকবে দিয়ালে খুবই, এই আমাদের মোহ। আসুক ছেলে বড় হয়ে আছে তার জন্য একটা ঘর করে দিতে হবে, আমরা যে মানে নিচে বরং শুই ছেলে খাট যায়, আর ভগবান যে খপে ছিল তার থেকে আর একটু ছোট খপ সেখানে ছেলের চৌকি পড়বে, এ ভগবানের প্রতি ভালোবাসে এইটাই মোহ। মোহটাকে এখানে লাগাতে পারে বলো, তাহলে কাম ক্রোধ লোভ মোহ, মদ, মদ মানে নিশা, এটা ছিল মোহ নিশা, আমরা নিশা পান করে নিশার মতন টাকা রোজগার করে দেয়, নেশার মতন ভালোবেসে দেয়, যেন একদম পাগলের মতো সংসারের মধ্যে কত কিছু করে, নেশার মতন হরিনাম করি, আমার এটা নেশাই আমি হরিনাম করবই, মদ না খেলে যেমন ভালো লাগে না, আমার স্ত্রীকে না দেখলে যেমন মনটা কুচকুর করে ভালো লাগে না, হরিনাম না করলে কি ভালো, সেই প্রকার মদ হয়েছে তো। থামে যাওয়ার নেশা, সারা জীবন টাকা রোজগার করে গেল, আহ সারা জীবন এখান সেখানে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, ওই ফ্ল্যাট এই বাড়ি, করেই গেল। সেদিনকে বলছিলাম বাঙালিদের পাঁচটি মুখ্য তীর্থ, প্রথম তীর্থ হচ্ছে কালীঘাট, দ্বিতীয় তীর্থ হচ্ছে তোমার দীঘা, তৃতীয় তীর্থ হচ্ছে আপনার তারাপীঠ, চতুর্থ তীর্থ হচ্ছে দার্জিলিং, পঞ্চম তীর্থ ভক্তিমতী একদম পুরী,
সেখানে গেলাম, জগন্নাথ দর্শন করলাম না, একদম সমুদ্রের কূলে কূলে ঘুরে চলে আসলাম। পাঁচটা তীর্থস্থান একদম। তাকে জিজ্ঞাসা করলে বলে আমি বহু জায়গা ঘুরেছি। কি কি জায়গা ঘুরেছি? এই জীবনে কুড়িবার ওখানে গেছি, কুড়িবার ওখানে গেছি, কুড়িবার ওখানে গেছি। সেখানে কি করেছে? তাই কালীঘাটে গিয়েছো, আমিষ খাওয়াচ্ছ। তারাপীঠে গেছো, আমিষ খাওয়াচ্ছ। দার্জিলিং গেছো ফুর্তি করার জন্য, কোনো লোহারিকে নিয়ে গেছো ফুর্তি করার জন্য। দীঘা গেছো কোনো মেয়েকে নিয়ে গিয়ে তাকে সেখানে স্নান করা। পুরীতে গেছো মদ মাংস খেয়ে, চিকেন পকোড়া খেয়ে কোনো মেয়ের সাথে ঘোরাচ্ছ। কোনো এখানে ভক্তের কোন দর্শন স্থান আছে? আমি বলছি না কালীঘাট যেতে নেই, আমরাও কালীঘাটে যাচ্ছি। আমি বছর 4 থেকে 5 বার যাই। আমিও কালী মার কাছে আমার গাড়িতে পুজো করে নিয়ে আসবো। আমরাও যাই, আপনারাও যান। ভেদ এইটা, আপনারা বেড়াতে যান, ফুর্তি করতে যান, আমরা দর্শনের জন্য মায়ের কাছে প্রার্থনা করতে হবে। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ সুত নন্দ গোপ সুতম দেবী পতি মে কূর্দন। হে কাত্যায়নী, হে মা কালী, হে মা দুর্গা, কৃপা করে ভগবান কৃষ্ণের প্রতি যেন আমার ভক্তি দৃঢ় হন, এই প্রকার আশীর্বাদ দিন। আপনি তো জগৎ জননী মা, সবাইকে সব কিছু দিতে পারে। কোনোদিন প্রার্থনা করেছেন না? সেখানে গিয়েছেন পাঠার মাংস খাওয়াচ্ছে, কিসের জন্য তারা বিটে দেয়? কোনো ভক্তি ভাব নেই। কোনোদিন বৃন্দাবন ধাম যাওয়ার চেষ্টা করেছে? কোনোদিন পুরী ধাম যাওয়ার চেষ্টা করেছে? পুরী ধাম গেছেন করতে, নিজের ইচ্ছায় টিকিট কেটে সেখানে কেবল ফুর্তি করার জন্য গেছে। কোন সাধুদেরকে সঙ্গে নিয়ে সেখানে ধাম দর্শন করার জন্য আমার পুরী গেছি কোনোদিন? কোন সাধুকে সঙ্গে করে নিয়ে, কোন হরিভক্তকে সঙ্গে করে নিয়ে কালীঘাট গেছি? তবে তার সঙ্গে গিয়ে দেখবেন সে কালীঘাটের মহিমা কেমন বর্ণনা করবে, কালীমায়ের কথা কেমন বর্ণনা করবে। তারাপীঠ কোনোদিন কোন সাধুকে নিয়ে গেছেন? হে সাধু বাবা, আমাকে তারাপীঠ দর্শন করিয়ে দিন। আমরা সব জেনে গেছি, আমাদের ধাম দর্শনের প্রতি মতি নাই। টাকা খরচা করবো কোথায়? দুর্গাপূজার প্যান্ডেল কত বড় বড় হবে, সেখানে 10,000 টাকা দিলে লাভ আছে। কোথায়? হরিভজনের মঠ মন্দির ও সাধুরা এরকম ভণ্ডামি করে। কেননা সাধুরা তো হরিভজন করবে, আমিষ তো খাবে না, এখান তো মেয়েদেরকে নিয়ে এসে নাচাবে না, এখান তো কিছু হবে না, মদ মাংস চলবে না, আড্ডা হবে না, এখানে তাস খেলা হবে না, জুয়া খেলা হবে না, এখানে ভালো লোকেরা টাকা দেবে না। ভালো লোকেরা টাকা দেবে কোথায়? দুর্গাপূজার প্যান্ডেলে। দুর্গাপূজার প্যান্ডেলে কোনোদিন পুজো হয়? আমাদের ঠাকুর ঘরে পুজো করতে গেলে যে ঠাকুর প্রতিষ্ঠিত ঠাকুর, তাই তো? প্রতিষ্ঠিত ঠাকুর আপনাদের বাড়িতে থাকে, ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করতে না, প্রতিষ্ঠা হয়ে গেছে, খালি সকালে গিয়ে ফুলটা দেবো, ভোগটা লাগাবো, আবাহন করতে হয় না, কিচ্ছু করতে হয় না, সব হয়ে রয়েছে। তাও 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, লাগে কিনা দেখি যাই। আর দুর্গাপূজা যেখানে হয়, কলসটাকে বসাবো, সাজাবো, তার মধ্যে সমস্ত দেবাদেবীকে আবাহন করবো, তাদের প্রত্যেকে মন্ত্রতে পুজো করবো, সেখানে 1 ঘন্টায় পুজো শেষ। এই আমাদের দুর্গাপুজো। ঘট বসে থাকবে একটা কোণে, সেখানে ব্রাহ্মণ আসলে তাকে কন্ট্রাক্ট দিয়ে দেবে, কি পূজা করো না করো, প্যান্ডেল দেখার জন্য ভিড়। এই আমাদের দুর্গাপুজো। ঠাকুর নিয়ে চলছে, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা যায়। কেননা প্রাণ প্রতিষ্ঠা করলে অত বড় শরীরে খাদ্য দরকার কিনা? এটা মরা মানুষ শুয়ে আছে, মনে করো 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে হসপিটালে, জ্ঞানটা ফিরলো, তারপরে কি হবে? খাদ্য দিতে হবে কিনা? সেই মানুষটা 3 দিন তার পেটে খাদ্য ঢুকেছে, খাদ্য খাবে? তাহলে এটা 5 ফুট মানুষের খাদ্য প্রয়োজন হয় অতটা? হ্যাঁ,